হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। 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 দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র, চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজার্সিফ, খুবই ভালো, ইউজার্সিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে, এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারিমামা, কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে।
আমার সঙ্গে এসো, আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ ইউসুফ? এসো না, দূরের রাস্তা নয়, জানতে পারবে। উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, 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 এগুলো তোমাদের। নাও, 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 এই যে তোমাদের জন্য খাবার এনেছি। কি হলো তোমাদের? এগুলো তো তোমাদের জন্যই। তুলে নাও। তুলে নাও।